জায়গা আগে শুনতাম যে টাকা ছাড়া চাকরি হয় না, তো এইবারে আসার পরে দেখলাম নিজের যোগ্যতায় আসলে চাকরিটা হয়। সৎ নিষ্ঠাবান, তারপরে আদর্শ অনুযায়ী তার সামনের দিকে চলতে হবে, আর কোনো খারাপ কাজে জড়িত হওয়া যাবে না, এগুলো সে বলে দিচ্ছে। আমার পুলিশ কনস্টেবলের চাকরি হয়েছে, আমি কোনো সুপারিশ করিনি কারোর কাছে, আমার নিজের যোগ্যতায় হয়েছে। গতবার আমি ট্রাই করছিলাম, বাট তখন আমার হয় নাই, ভাবি থেকে বাদ পড়ছি, এবছর হয়ে গেছে। সরকার শিশু পর্বের দক্ষিণের মেয়ে, আমি সত্যি এই চাকরিটা পেয়ে অনেক খুশি, কারণ আমরা চার বোন এক ভাই, আমার বাবা নাই, আমার ফ্যামিলিতে চাকরিটা খুবই প্রয়োজন, কারণ আমার ফ্যামিলি দেখার মতন আমার কেউ নাই। তো আমি যেতে এই চাকরি পাই, সত্যি আমি খুব খুশি। আচ্ছা, আমি বরিশাল কনস্টেবল পদে চাকরি পেয়েছি, আর 100 টাকা দিয়ে এখানে এসেছি, আর কোনো টাকা দিতে হয় না এখনো পর্যন্ত। না, আমরা কোনো টাকা দেইনি কোথাও। হ্যাঁ, সত্যি এখানে যে কর্মকর্তা আছে, যারা এসপি স্যার, তারপর অন্যান্য যারা আছে, সবাই ধন্যবাদ পায় তাদের কষ্টের জন্য আর কি, এই পর্যন্ত আসা আমাদের। আমার বাবাকে আমি আদর চোখে দেখিনি, ছোটোকাল থেকে এতিমখানা থেকে পড়াশোনা করছি, ওইখানে থেকে বড় হয়েছি। এখানে 100 টাকা দিতে আজকে এই নিয়োগ দিয়েছে পুলিশ, এতে আমার চাকরি হয়েছে। আমার ছোট ছেলে মোহাম্মদ নাসিম বরিশালের পুলিশ বাহিনীতে নিয়োগে চাকরি পেয়েছেন। একটি টাকাও ঘুষ লাগেনি, একমাত্র ব্যাংক ড্রাফটের জন্য 100 টাকা খরচ হয়েছে, এতটুকুই, আর কোনো টাকা খরচা হয়নি। মেয়ে পুলিশে নিয়োগ হয়েছে, আজকের মেডিকেল করার জন্য আমি আসছি এখানে। আমি বাংলাদেশে এমন কোনো রেকর্ড পাই নাই যে স্বচ্ছভাবে এভাবে কোনো টাকার বিনিময় না, শুধু মেধার তালিকায় পরীক্ষায় যে উত্তীর্ণ হয়েছে, যে পাস করছে, সেই সব ছেলে মেয়ের চাকরি হয়েছে। এরকম আমার আমি আজ পর্যন্ত শুনি নাই যে এইভাবে স্বচ্ছভাবে পুলিশে নিয়োগ হয়েছে। আমরা গত 1 তারিখে আমরা কনস্টেবল নিয়োগের জন্য কাজ শুরু করে প্রায় 1800-2000 মানুষ মাঠে দাঁড়িয়েছিল। ওখান থেকে বেছে আমরা রিটার্নের জন্য 609 জন আমরা বাছাই করি। তারপর ওখান থেকে আমরা ভাই বানি 6 তারিখে 100 রিটার্ন যারা টিকেছিল 123 জন, তাদেরকে ভাই বানিলাম। ভাই বানিয়ার পরে তাদেরকে আমরা গতকালে 44 জনকে নিয়োগ দিয়েছি। আমরা চেষ্টা করেছি আসলে মেধা যাদের রয়েছে এবং সব দিকে যারা পুলিশের জন্য ফিট, তাদেরকে আমরা নেওয়ার চেষ্টা করেছি। এবং এটার জন্য আমি মনে করি সবচেয়ে বড় ক্রেডিট দিতে হয় আমাদের আইজি স্যারকে, যিনি আমাদেরকে টোটালি সাপোর্ট দিয়েছেন, যে আমরা কোনো অপকর্মের সঙ্গে জড়িত হব না এবং কোনো পয়সা আর্থিক লেনদেনের বিষয়ে যেন কেউ কোনো আমরা জড়িত না হই। আরেকটা বিষয় হচ্ছে যে যদি কেউ কোনো কনস্টেবল বা কেউ যে টাকা নিয়ে চাকরি করতে আসে পুলিশে, সেক্ষেত্রে কিন্তু আমরা আসানোর ফল আমরা পাই না, কারণ সে তার হয়তো প্রিয় একটা জমি বিক্রি করে অথবা কিছু বিক্রি করে তার টাকাটা নিয়ে এই পুলিশ চাকরিতে আসে। সেক্ষেত্রে হয় কি, যখন সে পুলিশে চাকরিতে করতে আসে তখন তার একটাই থাকে, যেমন যে টাকাটা হারিয়েছে সেই টাকা তোলার জন্য। তো এবার আমাদের অবস্থান ছিল কঠোর, আমরা বিভিন্ন জায়গায় ম্যাকিং করেছি, লিফলেট ছড়িয়েছি এবং বিভিন্ন থানায় থানায়
আমরা স্পেশাল টিম গঠন করে করে বিভিন্ন জায়গায় আমরা খোঁজ নিয়েছি কেউ এরকম কোনো দালাল তৈরি হয়েছে কিনা। আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় শুধু পুলিশের নাম করে অনেকে দালালিও করে, পাঁচজন সাতজন কিংবা দশজনের নাম নিয়ে হয়তো দু একজন এমনি হয়ে যায়, তখন তারা বলে যে টাকা দিয়ে হয়েছে। অনেক ক্ষেত্রে সেটা আমার সঠিক নয়। যেমন গতকালকে আমরা একজনকে আমি নিয়ে এসেছিলাম, সে 10,000 টাকা নিয়েছিল, তাকে জোর করে দেওয়া হয়েছিল বা কোনো ব্যবস্থা করা যায় কিনা, বাট সে পারেনি। তো এইভাবে আমরা আসলে প্রতি জায়গায় আমাদের এবার নজর দেওয়া ছিল ব্যাপক, আমরা কোনোভাবে কোথাও কোনো কম্প্রোমাইজ করিনি, যার জন্য এটা সম্ভব হয়েছে। আমরা দুটা জিনিস দেখেছি, সে মেধা তারা রয়েছে কিনা, এবং আরেকটা জিনিস আমরা লক্ষ্য ই করেছি তাদের ফিনান্সিয়াল অবস্থা কেমন, সেটা আমরা চেষ্টা করেছি। সে যেন কাউকেও মানে 100 টাকা দেওয়ার মতো ক্ষমতা তার না থাকে, না কোনো একজনের কোনো কারোর সুপারিশে আমি চাকরি দেই নাই, তাদেরকে সমস্ত তাদের যোগ্যতা। এবং এই কথা আমি বারবার ওদের বলেছি, আমার দয়া তোমাদের চাকরি হয়নি, ওদের চাকরি হচ্ছে ওদের নিজের যোগ্যতায়। আর 103 টাকার কথা বললেন, আসলে 3 টাকা 100 টাকা দিতে হয় ব্যাংকে, আর 3 টাকা যেটা সে 3 টাকা মানে ওদের ফর্ম কিনতে হয়, এখন 3 টাকা ভাঙতে পারছিলাম অনেকেই, তখন আমি বলেছি যে ঠিক আছে 3 টাকা আমি দিয়ে দেবো, এত ভাঙাভাঙি করার দরকার কি, আমি দিয়ে দেবো।